সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 13 জুলাই 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট, প্রতি শুক্রবারে এবং সোমবারে এখানে গরু ছাগলের হাট বসে। তবে গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং কিছু অঞ্চলে বন্যার পানিও চলে এসেছে। এই জন্য আপনারা জানেন যে পানিতে ছাগলের খুব সমস্যা, এই জন্য ছাগলের আমদানি আজকে খুব কম। তো আগামী কুরবানি উপলক্ষে আমরা আপনাদেরকে এখানে খাসির দামগুলি জানানোর চেষ্টা করব। এই যে এখানে আমরা দেখছি একটা দুটো বড় বড় খাসি। ভাই, এগুলার দাম কত যাচ্ছেন? 27,000 চাইছেন জোড়া? আচ্ছা, চাওয়া দাম, দরদাম করছে কেউ? করছে। কত? 22 পর্যন্ত বলছে। আপনার কত হইলে আপনার পুষাবে? 25 আমি আশা করতেছি। মানে 25 আপনি মানত করে আছেন যে 25 হইলে আপনার মোটামুটি আপনার পুষাবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই যে বড় বড় যে খাসি দুটো দেখছেন আপনারা, আগামী কুরবানি উপলক্ষে এই ধরনের খাসির অনেক চাহিদা রয়েছে। উনি বলছে যে 25,000 হইলে এই দুটো খাসি উনি দিয়ে দিবে। আমবাড়ি হাট থেকে আপনাদেরকে আমরা আসুন, আপনাদেরকে আরো কিছু, এটা কি খাসি? আচ্ছা, এটা খাসি না। আসুন আপনাদেরকে, ভাই দরদাম চলে? দরদাম হয়নি। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বৃষ্টি বাদলের দিনে ছাগলের খুব সমস্যা এবং ছাগল এই জন্য খুব কম উঠেছে। তা আসুন আমরা একটু এখানে একটু দেখি, খাসি না? আচ্ছা, এটা ছাগি। আচ্ছা, দামগুলো একটু শুনি, কত যাচ্ছেন? দাম তো যাচ্ছে 6,500। 6,500 দরদাম কত করছে মানুষ? 5,000 পর্যন্ত করে। 5,000 কত হইলে দিবেন? 5,500 পর্যন্ত হইলে দিবেন। 5,500 হইলে দিয়ে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। তারপরে এখান থেকে এটা কি? আচ্ছা, এটাও ছাগি। এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 4,000। 4,000 তারপরে 2,100 কম। 2,100 কম শুনছি। এখানে দেখি, এটা কি খাসি? এটা কি ভাই খাসি? আচ্ছা, খাসির দাম কত যাচ্ছেন? এটা 11,000 চাইছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? 7,000 বলতেছে। কত হইলে ছাড়বেন? মানে আরেকটু বাড়লে ছাড়বেন আর কি? আচ্ছা, আরেকটু বাড়লে ছাড়বেন। আসুন সুপ্রিয় দর্শক, এখানে দেখি আমরা, এটা কি বিক্রি হয়ে গেছে? এটার দাম হচ্ছে অনেক বড় খাসি। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কুরবানি উপলক্ষে আকর্ষণীয় যে খাসিগুলি, এই যে মোটামুটি এটা একটু বড় সাইজ। ভাই, এটার দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে 22,000। 22,000 আপনি দরদাম করতেছেন? দাম করছে 16,000। আপনি 16,000 বলছেন? তারপরে কততে ফিক্সড হলো? ফিক্সড এখনো হয় না, এটা দাম দর চলছে আর কি। দাম দর চলতেছে, মানে 22,000 চাইছে, আপনি 16,000 টাকা রেডি করছেন মোটামুটি, আর 2,400 বাড়াই দিবেন আর কি? হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ আপনাকে। শুনছি সুপ্রিয় দর্শক, আমবাড়ি হাট থেকে আমরা আপনাদেরকে খাসি ছাগল এগুলির আমরা দাম জানানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে অনেক কম উঠেছে, অনেক কম। খাসি হালুয়ার, এটার দাম কত যাচ্ছেন? 5,000। তারপরে মানুষ কত দাম বলছে? 4,500 বন্ধ বলছে, মানে আরেকটু বেশি হলে দিবেন। আর এটা কার? তারপরে আমরা একটু দেখি, খাসি খাসি এই জোড়া কত? চাওয়া দাম 16,000। 16,000 চাওয়া, দরদাম কত করছে মানুষ? 13,500 দিচ্ছেন না, মানে কত হলে দিবেন? 14,500। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা কিছু ভেড়া দেখছি। ভাই, এই ভেড়াগুলো কে? হ্যাঁ, আপনার? আসসালামু আলাইকুম। আপনি কি এই ভেড়ার ব্যবসা করেন? এই ভেড়াগুলো কোথা থেকে নেন? আচ্ছা, গ্রামে। আর কয়টা আনছেন আজকে ভেড়া? এই যে 6টা, এর মধ্যে পাঠা আছে? কোন দুইটা পাঠা? আচ্ছা, ভিতরে একটা ছোট আছে। আচ্ছা, আমাদেরকে একটু দামগুলি বলেন তো, কি দাম চাচ্ছেন? এক জায়গাতে তো হয় না, আলাদা আলাদা না? একটু যদি আমরা এই যে এই কোনারটা বলি, এটার দাম কত চাচ্ছেন?
5000 চাইছেন আচ্ছা এই যে এই মধ্যের দুটো 9500 করে 9000 তারপরে যে এটা 6000 দাম চাইছেন আর মানুষ দরদাম কেমন করতেছে এখনো করে নাই মানে আপনি মোটামুটি 3500-4000 টাকা করে ঘরে ছেড়ে দিবেন নাকি এটা দেওয়া যাবে 4000 করে হলে আপনি দিবেন এই যে শুনছেন সুপ্রিয় দর্শক আম্বারিহাট থেকে আমরা আপনাদের থেকে ভেড়া ছাগল খাসি এগুলোর আমরা দাম জানানোর চেষ্টা করছি তারপরে এখানে আমরা একটু দেখি এই দুটা কি ছাগি দিয়ে কিনছেন আপনি কিনছেন আচ্ছা দাদা এটা আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে তা আজকে সোমবারের হাটে আসছেন কেন আমরা অনলাইনে এই আম্বারি হাটের ব্যাপারে আমরা জানছি আচ্ছা জানার পরে ওখান থেকে আসছি মানে ভিডিও দেখে আপনারা আসছেন তা আপনারা জানেন যে শুক্রবারে হাটটা বড় হয় আর সোমবারে হাটটা তার উপর আজকে বৃষ্টির জন্য আজকে তো তাহলে বাজার খুব খারাপ তার মানে পছন্দ মতো নিতে পারেননি মানে কয়টা এই দুইটাই নিছেন আচ্ছা চারটা নিছেন আচ্ছা এগুলো কি দরে নিছেন এটা 6300 দুইটা দুইটা 6300 টাকা এদিকে ওটার বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চা আচ্ছা 6300 দরে নিছেন আচ্ছা আপনারা আসছেন কবে আসছে আজকে আজকেই আসছেন তাহলে তো আজকে তো আপনাদের পোষাবে না না আমরা আসে আসে আরো থাকবেন মানে আরো দুই একদিন থেকে আরো দুই একটা হাটে আপনারা এখানে দেখবেন তাই তো আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে সুপ্রিয় দর্শক এই যে এই দুটাও নিছেন না এই দুটা কত দিয়ে নিছেন এই দুটা কি একটা খাসি একটা হালি কোনটা খাসি আচ্ছা ওইটা খাসি আর এটা ছাগি এই যে সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি যে আজ সোমবার এই আম্বারি হাটটা শুক্রবার এবং সোমবারে বসে তবে সোমবারের হাটটি একটু ছোট হয় কিন্তু আজকের হাটটা আরও বেশি ছোট হয়ে গিয়েছে কারণ আপনাদেরকে আমরা একটু দেখাতে চেষ্টা করি যে আসলে হাটটা এখানে বসে না হাটটা বসে এই নিচে কিন্তু এখানে আপনারা দেখুন গতকাল রাত থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে এখানে দেখুন হাঁটু পানি জমে গিয়েছে এই জন্য এই ছাগলের হাটটি আজ খুবই ছোট আকার ধারণ করেছে খুবই ছোট এই যে দেখুন একদম ছোট হয়ে গিয়েছে কিন্তু এত ছোট এই হাট হয় না আর আপনারা সবাই জানেন যে বৃষ্টিতে ছাগলের খুব সমস্যা হয় এই জন্য ছাগল সাধারণত বৃষ্টিতে অনেকে আনতে চান না এই হাটগুলিতে তা শুন আপনাদেরকে আরও কিছু আমরা ছাগলের দাম জানানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন এখানে দুটো খাসি বাজার রয়েছে আচ্ছা আপনার সাথে কথা আসসালামু আলাইকুম এই খাসি দুটো আপনার হ্যাঁ আচ্ছা আমি কিনছি আপনি কিনছেন আচ্ছা একটু কত দরে কিনছেন একটু বলবেন 8000 আর এটা 6000 আপনি তো এটার ব্যবসা করেন আচ্ছা আমাদেরকে বলেন তো যে এটার মাংস কি রকম হবে মাংস 11 কেজি হবে 11 কেজি মাংস 11 থেকে 12 কেজি আচ্ছা আপনি বিজনেসটা কোথায় করেন যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে করেন এখান থেকে খাসি নিয়ে যান আচ্ছা আপনার কাছে যদি দূর দূরান্তের মানুষ যদি খাসি চায় তাহলে আপনি দিতে পারবেন আমার আমি তো এক জায়গায় ব্যবসা করি আমি ওই হইলে ব্যবসা করতে চাই না আমার ওইখানেতে মাল বিক্রি হয় আমি ওইখানেতে পাঠাই মহাজন আছে ওইখানে ওইখানেতে বিক্রি হয় আচ্ছা আচ্ছা তার মানে আপনি এখান থেকে আম্বারিহাট থেকে কেনেন কিনে আপনি যাত্রাবাড়িতে পাঠিয়ে দেন ওখানে এগুলি বিক্রি হয় আচ্ছা তা আজকে তো হাটটা খুবই ছোট হয়ে গিয়েছে ছোট মানে একদম মালে নেই পানি জন্য তা আজকে তো লস লস আজকে আপনাদের লস হ্যাঁ গাড়ি ঘোড়া ধরেছি সম্পূর্ণটাই লস আজকে সম্পূর্ণ লস চলে গেছে মানে আজকে এমনি জিনিসও নাই ক্রেতা বেশি কিন্তু জিনিস নাই নাই আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে এখানে ক্রেতা রয়েছে কিন্তু বিক্রেতা নেই কারণ আপনাদেরকে আমরা আগেই জানালাম যে এখানে যে বৃষ্টির জন্য এই যে আপনারা দেখছেন যে হাটটি খুবই ছোট হয়ে এসেছে এবং ক্রেতা ভালোই রয়েছে কিন্তু বিক্রেতার অভাবে তারা সবাই বলছে যে তারা লস করবে কারণ তারা যে ঢাকায় পাঠাবে বা বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা মন মতো জিনিস পাচ্ছে না তাদেরকে আমরা নিত্য নতুন হাট আমরা সবসময় দেখানোর চেষ্টা করি তো আজ 13 জুলাই আবারও জানিয়ে রাখি 2020 সোমবার এই আম্বারি হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রকার
ছাগলের দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।